নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করব পাকা কলার বড়া। এই পাকা কলার বড়া খুবই ভালো লাগে আর খুবই সহজেই বানানো যায়, যখন মন তখন বানানো যায়। তো চলো ভিডিওটা শুরু করে দিই। চারটে আমি পাকা কলা নিয়েছি, পাকা কলাগুলো এরকম সাইজের নিয়েছি। আর নিয়েছি নারকেল, সুজি, আটা, আর নিয়েছি দুধ। দুধটা দিলে পারে একটু স্বাদটা আরও ভালো বেশি হয়, খেতে ভালো লাগে, এই জন্য দিচ্ছি। আর দিচ্ছি অল্প পরিমাণে চিনি, মিক্সারে সবে মিশিয়ে বেটে নেব। এতে করে বড়াগুলো খুব ভালো করে নরম হবে আর ফুলবে, একটু ভিতরে ফোলা ফোলা থাকবে, খুব ভালো লাগবে খেতে। এছাড়াও মিক্সারে করলে পারে একটু মানে সময়টা কম হয়, সময়টা খুবই কম লাগে। মিক্সারে এটা বেটে নিয়েছি, এটা খুব সুন্দর বাটা হয়েছে। এটা একটা বাটিতে ঢেলে নেব, বাটিতে ঢেলে নিলে ভালো হয়, এই জন্য বাটিতে ঢেলে নিচ্ছি। এই যে আমার বাটিতে ঢালা হয়ে গেছে, অল্প পরিমাণে দিলাম লবণ, আর একটু কালো জিরে দেব। কালো জিরেটা ভেজে নিলে খুবই ভালো হয়, স্বাদ আরও ভালো হয়। চামচ দিয়ে ভালো করে সব মিশিয়ে নেব। এবার একে একে গরম তেলে বড়াগুলো ভেজে নেব। তেলটা গরম করে আঁচটা কমিয়ে তারপরে বড়াগুলো ভাজতে হবে, এতে করে বড়াগুলো কড়াইতে লাগবে না। এছাড়াও বড়াগুলো খুব সুন্দর করে ভাজা হবে। আমি বড়াগুলো সব দিয়ে দিয়েছি, এবার যখন এক পিঠটা হয়ে যাবে তখন আর এক পিঠ উল্টে দিতে হবে। এরকম করে লাল লাল করে সব বড়াগুলোটা আমি ভেজে নেব। সময় নিয়ে ভাজতে হবে, না হলে উপরটা তো ভাজা ভাজা দেখাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার ছাঁকড়ে দিয়ে এভাবে তুলে নেব।